الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. جرب لي الله أكبر. سورة الفاطر. فاطر মানে হলো কারিগর, আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন। সূরা ফাতিরের প্রথম আয়াত থেকে আয়াতের নামকরণ, এই সূরার নামকরণ করা হয়েছে। الحمدلله فاطر السماوات والأرض. জোরে বলি আল্লাহ আকবার। তিনি সেই মহান সত্তা যার প্রশংসা আমরা করি, সকল প্রশংসা তার জন্য যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, জমিনের কারিগর আসমানের কারিগর কে? এমন শক্তিশালী মজবুত পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি? কেউ দিতে পারবে না। শ্রী আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, তিনটি কাজে তোমাদের কখনো লস হবে না, লন্তবুর কখনো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, তিনটা কাজ তোমরা করবে, এই এই ব্যবসায় তোমাদের কোনো লস নাই। ব্যবসার ইংরেজি হলো বিজনেস, আরবি হলো তিজারা। আরবি কি? তিজার। এখানে তিজারা শব্দটাই আসছে। ব্যবসার কথা শুনলে মানুষের আগ্রহ কম হয় না বেশি হয়? বেশি হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যবসার আগ্রহ আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, নাম্বার ওয়ান হলো إن الذين يتلون كتاب الله নিঃসন্দেহে এক নম্বর কাজ হলো ওই সমস্ত ব্যবসায়ী কোনো লস হবে না। নাম্বার ওয়ান হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। আল্লাহর কালামকে সুন্দর করে কি করবে? তেলাওয়াত করবে, রিসাইট করবে, আবৃত্তি করবে। আমার বন্ধুগণ, অনেকে মনে করেন কোরআনটা শুধু খতম দিলেই হয়ে গেল, কেরাত পড়লেই হয়ে গেল। না না, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের হক আদায় করার জন্য ছয়টা শর্ত দরকার। কয়টা শর্ত? ছয়টা কাজ তার মধ্যে থাকতে হবে। কোরআনের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চায়, ছয়টা দিক তার মধ্যে থাকতে হবে। এক নম্বর হলো কেরাত, নম্বর দুই হলো তেলাওয়াত, নম্বর তিন হলো দিরাসত, নম্বর চার হলো তদব্বুর, নম্বর পাঁচ হলো তালিম, নম্বর ছয় হলো সমাজে তা কায়েম করা। এই ছয়টা বিষয়ের এক নম্বর হলো কেরাত। প্রথম জহিটা নাজিল হয়েছে আমার নবীর ওপরে, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, প্রথম ওহী নাজিল হয়েছে কেরাত পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نبيه আপনি পড়েন কার নামে? আস্তে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়েন। তাহলে প্রথম হচ্ছে পড়া, কেরাত পড়া, কোরআনটাকে সুন্দর করে পড়া। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু পড়লে হবে না, শুধু খতম দিলে হবে না। দেখেন আমার দেশে কোরআন খতমের একটা মাস আছে। কোন মাস বলেন? কোন মাস? অন্য মাসে তো কোরআন পড়ার দরকার নেই নাকি? খতমের মাস কোন মাস বলি আমরা? রমজান মাস। বুড়া চাচা মসজিদে যায়া বুক উঁচু করে বলে, জানো আমার ছেলে বউ সাত খতম, আমার নিজের বউ তিন খতম, আমি নিজেও খতম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, মানে খতমের জন্য উনি খুব মহড়া দিচ্ছেন। কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন চল্লিশার জন্য আসে নাই, কোরআন কুলখানির জন্য আসে নাই, কোরআন বোঝার জন্য এসেছে। ঠিক কিনা? কোরআন না বুঝে পড়ার কিতাব নয়। কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে রাখলে কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা বলেছেন। নাম্বার দুই হচ্ছে তেলাওয়াত করা, মানে বুঝে শুনে এটাকে পড়া, রিসাইট করা। প্রত্যেক দিন ইংলিশ পত্রিকা যদি কেউ সকালবেলা পড়ে, কেউ কি বলবে ওই লোকটা ইংরেজি জানে না? কেউ বলবে? আর আমার দেশে বহু কোরআন পাঠক আছে, কোরআন পড়ে কিন্তু অর্থ বোঝে না। আছে না নাই? আচ্ছা, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একটা না 10 বছর শুধু একটা সূরা পড়েছেন সূরাতুল বাকারা তাকে প্রশ্ন করা হলো ইবনে আব্বাস তুমি এত বড় আলেম এত বড় মুফাসসির অথচ একটা সূরার পিছনেই তুমি লেগে আছো আর অত সূরা আছে তুমি চুপ করে একটা সূরাই পড়ো কেন এটা বোঝার চেষ্টা করো কেন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেলছেন ভাইরা রে তোমরা আমাকে যে প্রশ্ন করেছো আমি যখন সূরা বাকারা পড়া শুরু করেছি আজকে 10 বছর ভালো করে গভীরভাবে পড়তে গিয়ে দেখি আজকে 10 বছরও সূরা বাকারা শেষ হয় নাই আর আমার দেশে বউ সাত খতম ছেলে তিন খতম উনি নিজেই খতম আছে না আছে না আছে খতমের জন্য কোরআন আসে নাই মানুষ মরে যাওয়ার পর মরা মানুষকে কোরআন শোনানোর জন্য আসে নাই কোরআন এসেছে ভাগ্য চমকাতে মজলুমকে জুলুম থেকে বাঁচানোর জন্য জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য কোরআন এসেছে এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আওয়াজ এত কমতেছে কেন কি ঘুমটুম ধরছে আপনাদের আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ তাহলে কোরআনের হক আদায় করার জন্য কয়টা শর্ত বলেন আমার নকের দিকে তাকান কয়টা ছয়টা নাম্বার ওয়ান হলো কেরাত নাম্বার ওয়ান কি কেরাত নাম্বার দুই হচ্ছে তেলাওয়াত নাম্বার দুই কি তেলাওয়াত বুঝে শুনে নাম্বার তিন হলো দেরাসাত দর্স দেওয়া এখানে কি হচ্ছে এখন বলেন কি হচ্ছে দর্স কি হচ্ছে বলেন দর্স তাহলে দর্সের গুরুত্ব আছে না নাই আছে আজকে আমরা এই মাহফিলগুলোকে আজকে আমরা কম দেখছি বাজার হাট আছে না নাই আচ্ছা মসজিদে এবং মাহফিলে একটা মানুষ কি নাপাকে নিয়ে আসে আস্তে করে বলবেন কেউ কি নাপাকে নিয়ে আসে বাজারে আছে না নাই নাপাকি আছে না নাই মার্কেটে সিনেমা হলে ওগুলো সব বন্ধ না চালু কি বলি দুঃখ লাগে কষ্ট লাগে অনেকের কাছে মাহফিলগুলো বিরক্তিকর মনে হয় অনেকে বলে যে মাহফিল করে লাভ কি যেরকম নাউজুবিল্লাহ মাহফিলের উপকারিতা আছে না নাই জোরে বলবেন আছে না নাই আচ্ছা উপকারিতা অবশ্যই আছে যারা মাহফিলকে নিয়ে কথা বলে ভাবতে হবে ওদের রক্তের মধ্যে আবু জেহেলের একটু রক্ত লুকানো আছে বাস আর আমি এর চাইতে শক্ত ভাষায় কিছু বলতে পারবো না সম্মানিত ভাইয়েরা তাহলে কোরআন আমরা পেয়েছি এটার হক আমরা আদায় করতে চাই ছয়টা কাজই করব নাম্বার ওয়ান হলো সুন্দর করে কেরাত পড়ব অনেক বুড়ো চাষা আছে চাষা আপনি কোরআন পড়েন না কেন বাবা মুখে আসে না পড়তেই পারি না বাবা চাষা তাহলে আপনার যে মাগুরা মেইন শহরের ঠিক মোড়ের ভিতরে যে আপনার চার কাঠা জায়গা আছে এটা দলিল নাম্বার কত দাগ নাম্বার কত 93 কি কথা কি বুঝতেছেন আপনি ওই দাগ নাম্বার কি ভোলে তাহলে জমির দলিল দাগ নাম্বার উনি ভোলেন না কিন্তু কোরআনের আয়াত ওনার মুখে আসে না আসলে মুখে আসে না না মুখে আনেন না মুখে আসে না মুখে আনেন না আল্লাহ এমন মুখ বানান নাই কারো যার কোরআন মুখে আসবে না এমন করে আল্লাহ তাআলা মুখ বানান নাই আল্লাহ তাআলা যার জবান দিয়েছেন তার জন্য কোরআনটা সহজ করে দিয়েছেন বোঝার জন্য করে দিয়েছেন জেনে খুশি হবেন এই বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোরআনের 6 থেকে 7 কোটি হাফেজ কোরআন আছে শুধু তাই নয় কয়েকদিন আগে দেখতে পেলাম 4 বছরের একটা শিশু 30 বার কোরআন মুখস্থ করে নিয়েছে এখন আপনি বলেন আপনি কোরআন পারেন না এই কথা বলে কি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে নাকি নাজাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ নাম্বার 4 হলো তাদাব্বুর গবেষণা করতে হবে থিসিস করতে হবে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা মানুষের কি হলো এরা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না থিসিস করে না চিন্তা ফিকির করে না এদের অন্তর কি তালা মারা হয়েছে নাকি
আল্লাহ তাআলা বান্দাকে বারবার প্রশ্ন করেছেন এই প্রশ্ন একবার না দুবার না চারবার করেছেন কয়বার বলেন চারবার করেছেন আমার ভাইয়েরা গবেষণা কাকে বলে শুধু দুইটা এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবে কোরআন নিয়ে যারা গভীর গবেষণা করবে তাদের পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব সে দিতে পারবে না যেরকম সুবহানাল্লাহ কোরআনের একজন বড় গবেষক ছিলেন কোরআনের একজন বড় গবেষণার কাছে নিয়ে যেতে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মেধাবী ছিলেন শিশুদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আলী সাইয়েদনা আবু বকর তো ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে ওমর ফারুক ইসলাম কবুল করেছেন 26 বছর বয়সে আর মাত্র 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড মেধাবী তিনি ছিলেন জন্ম থেকেই তিনি ইসলামটা পেয়েছিলেন সবচেয়ে শিশু অবস্থায় তিনি ইসলামটা পেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছিলেন নামাজ তিনি পড়বেন নামাজ শুরু করার প্রাক্কালে একজন ইহুদি এসে তার সামনে দাঁড়িয়ে বলছে আলী একটা প্রশ্ন করতে চাই হযরত আলী মনে মনে চিন্তা করলেন ইহুদির প্রশ্নের ইচ্ছা মনে হয় আমার সে আমার নামাজটা নষ্ট করবে নামাজ আগে না প্রশ্নের জবাব আগে বলেন 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 বাজার আগে না নামাজ আগে পৃথিবীর সকল কাজ আগে না নামাজ আগে একটা কথা খেয়াল রাখবেন যার ফজর নামাজ কাজা হয় আমার রাসূল বলেছেন যার ইচ্ছা করে ফজর নামাজ কাজা হবে রাসূল সেই সমস্ত ব্যক্তিদেরকে সন্দেহ করে বলেছেন ওর মধ্যে মুনাফিকের গন্ধ আছে কিসের গন্ধ আছে মুনাফিকের গন্ধ আছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সাইয়েদনা আলী নামাজে দাঁড়াবেন নামাজ শুরু করবেন এমন সময় যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল ইহুদি যখন বলতেছে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সাইয়েদনা আলী বলেন আমি তো নামাজে দাঁড়াবো তুমি কি আমার নামাজ নষ্ট করবে না নামাজ নষ্ট করবো না প্রশ্ন উত্তর দিলে আমি চলে যাব বেচারাটা অন্য ধর্মের মানুষ সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেছে আলী তোমাকে একটা জবাব দিতে হবে কি জবাব তিনি সঙ্গে সঙ্গে বলেন কি প্রশ্ন বলো প্রশ্নটা হলো এই দুনিয়াতে কোন কোন প্রাণীর জন্ম ডিম থেকে হয় আর কোন কোন প্রাণীর জন্ম মারপেট থেকে সরাসরি হয় বলেন তো এই প্রশ্নের জবাব দিলে কি নামাজ হবে নাকি প্রশ্ন কি ছোট না বড় উত্তরটা ছোট না বড় বলেন অনেক বড় এমন জাতীয় যখন প্রশ্ন করা হলো সাইয়েদনা আলী মুস্কান সিমেরে বললেন ইহুদি প্রশ্নকারী তোমরা তো অনেক বুদ্ধি রাখো মান্না সালওয়া খাওয়া জাত তোমরা কিন্তু তোমাদের ইমান থাকে না এমন প্রশ্ন করেছ তুমি ভেবেছো তুমি আমার নামাজটা নষ্ট করবে অসম্ভব ব্যাপার নামাজের গুরুত্ব আমার সবচাইতে বেশি তবে আমি কোরআন গবেষণা করে যতটুকু বুঝলাম তোমার উত্তরটা আমি এক কথাই দিতে পারবো সেটা হলো ওই সমস্ত প্রাণী ডিম থেকে বের হয় যে সমস্ত প্রাণীর কানটা মাথার ভিতরে থেকে যায় আর ওই সমস্ত প্রাণীর সরাসরি জন্ম মার পেট থেকে হয় স্তন্যপায়ী প্রাণী যাদের মাথা থেকে কানটা বাইরে থাকে যেরকম সুবহানাল্লাহ উত্তর কত লম্বা আর করে দিলেন শর্ট কোরআনের জ্ঞানে জ্ঞানবান হওয়ার কারণে জোরে বলি সুবহানাল্লাহ আমার কথা কি বুঝে আসতেছে ভাই কারো কোনো অসুবিধা হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ উনি যখন খলিফাতুল মুসলিমিন সেই সময় একটা ক্রিটিক্যাল প্রশ্ন তার সামনে জমা হয়েছিল সে প্রশ্নের উত্তর তিনি সূরা নিসা থেকে দিয়েছেন কেমন প্রশ্ন সেটা হচ্ছে দুই মহিলা একই ঘরে পেটে বাচ্চা সন্তান সম্ভব নারী দুজন একসঙ্গে একই বিছানায় তারা ঘুমিয়ে পড়েছে আল্লাহর কি ফয়সালা একই ঘরে একই সময়ে দুইজনের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে সন্তান যখন হয়ে গেছে একজনের পেট থেকে ছেলে আরেকজনের পেট থেকে মেয়ে হয়েছে সকালবেলা দুজনই জানে যে এটা কার ছেলে আর এটা কার মেয়ে সকালবেলা ছেলে সন্তান নিয়ে দুজন লাগছে গন্ডগোল মেয়ের সন্তান আর কেউ নিতে চায় না আজকের সমাজেও আগ্রহ বেশি দেখানো হয় ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রে বলেন 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 মাগুরাতেও কি মাগুরাতেও ছেলে আচ্ছা ছেলে সব জায়গায় ছেলেদের প্রতি একটা আলাদা টান কাজ করে ছেলে সন্তান হলে মিষ্টির অভাব নাই আর মেয়ের সন্তান হলে বাড়িতে হাসি নাই মনে মরে গেছে সবাই এরকম আছে না নাই বলেন তো আচ্ছা এমন কি এটার জন্য দোষ দেওয়া হয় বউকে মায়েরা মাহফিল আসছেন তো নাকি মায়েরা আসছে মাহফিলে আসছে দোষ দেওয়া হয় কাদের মেয়েদের দোষ দেওয়া হয় বারবার মেয়ে হয়েছে
হয়তো তিনটা মেয়ে হইছে চতুর্থটা মেয়ে হইছে শেষ পর্যন্ত বলি ফেলে তোর পেট তো পচা জোরে কর নাউজুবিল্লাহ ওর পেট পচা না ওর মুখ পচা বলেন কি কার ওর মুখ পচা সন্তান ছেলে মেয়ে কে দেন আস্তে বলবেন না কে দেন ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সন্তান যেটাই হোক সন্তানকে সম্পদ বানান সন্তানকে আল্লাহওয়ালা বানান সন্তানকে বুজুর্গ বানান এটা আপনার কাজে লাগবে ছেলে হোক মেয়ে হোক বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ কখনো মন খারাপ করা যাবে না সাইয়েদনা আলী শুনতে পেলেন দুজন মহিলা গন্ডগোল লাগছে বিচার চলে গেছে আলীর দরবার পর্যন্ত হযরত আলী যখন শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে বলে ফেললেন ওই মহিলা অবশ্যই জানে কার ছেলে কার মেয়ে কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না সাইয়েদনা আলী বললেন শোনো এই দুই মহিলাকে নিয়ে যাও ঘরের মধ্যে উঠায়া একজন মহিলাকে তাদের মাঝে পাঠায়া দাও তাদের মাঝে পাঠায়া দিয়ে দেখো তো দুজনের স্তন থেকে কাচের গ্লাসে কাচের দুই পাত্রে দুজনের স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে জমা করো দুইটা গ্লাসে জমা করা হলো বলা হলো দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন এই গ্লাসের দুধটা পাতলা সঙ্গে সঙ্গে আলী বললেন যে গ্লাসের দুধটা ঘন এই ঘন দুধ স্তন থেকে বের হয়েছে আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তানের মা বানায়া দিয়েছেন আর যে গ্লাসের দুধটা পাতলাই পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তানের মা বানায়া দিয়েছেন লিযযাকারি মিছলু হাযযিল উনসাইন এই আয়াতের ব্যাখ্যাকে তিনি মাথায় নিয়েছেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পেয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যা তিনি প্রমাণ করেছেন যখন বলা হলো দুজন সন্তানকে ঘন দুধওয়ালিকে ছেলে সন্তান পাতলা দুধওয়ালিকে মেয়ে সন্তান দুজনকে উঠায় দেওয়া হলো দুজন মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল আমার ওয়াজ শেষ হয়ে গেল নাকি হ্যাঁ আছেন সবাই থাকবেন সবাই থাকতে রাজি আছেন তো আজকে তারিখ কত হ্যাঁ এখন কয় তারিখ যাক সবাই সচেতন আছি বলি আলহামদুলিল্লাহ তাহলে মাহফিল ডেট হলো 30 তারিখ মাহফিল চলতেছে কয় তারিখ 31 তারিখ আমরা কম পারি নাকি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ দেখা যাক দেখি কতক্ষণ চালানো যায় শুনতে রাজি আছেন তো কই খাওয়া হয়নি বসেন সমস্যা বাড়ি যাবেন না তো কেউ নাকি বলি আলহামদুলিল্লাহ এত ভালো মানুষ হয় আমি তো এত রাতে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা কোনো নড়াচড়া নাই বলি আলহামদুলিল্লাহ সাসা বসেন ঠান্ডা কি শুধু এখানে না গোটা দেশে বলেন তো গোটা দেশেই ঠান্ডা আমি গতকাল গত পরশু দিন ছিলাম কুমিল্লা তো ওখানে উঠে বললাম ভাই এখানে কি খুব ঠান্ডা কুজুর এখানেও ঠান্ডা সব জায়গায় ঠান্ডা ঢাকায় একই ঠান্ডা সব জায়গায় কম বেশি ঠান্ডা চলছে এই সত্য মানে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা আছি বলি আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হলো দুধ কেন ঘন হলো দুধ কেন পাতলা হলো ওয়াজ আবার শুরু হলো ঠিক আছে না জোরে বলি ইনশাআল্লাহ দেখা যাক সামনের দিকে আগাচ্ছি তাহলে কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়টা কাজ করা দরকার বলেন কয়টা কাজ মুখস্থ করে নেব আমরা নাম্বার ওয়ান হলো কেরাত পড়া নাম্বার দুই হলো তেলাওয়াত করা নাম্বার তিন হলো দিরাসাত এই সমস্ত দর্শের আয়োজন করা দর্শুল কোরআন হওয়া অধ্যয়ন করা নাম্বার চার হলো গবেষণা করা গবেষক হতে হবে কোরআনে কারিমের গবেষণা করতে হবে কোরআনটাকে সুন্দর করে গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে আমার ভাইয়েরা নাম্বার পাঁচ হলো তালিম দেওয়া আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা
قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে সেই লোকটা উত্তম যে নিজে কোরআন শেখে অন্যকে তালিম দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সর্বশেষ হলো 6 নাম্বার হলো সমাজে কোরআনটা যা শিখলাম জানলাম বুঝলাম গবেষণা করলাম সমাজে তা চালু করা আমার ভাইয়ের আমাদের দেশে বহু নেতা আছেন ফজর নামাজ দিয়ে শুরু করেন দিনের কার্যসূচি এবং কোরআন তেলাওয়াত করেন আর দিনের বেলা বিড়ি খায় গাঁজা খায় সিট হয়ে পড়ে থাকে এরকম আছে না নাই আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক বেচারা শয়তানকে আবার বেজার করার কি দরকার এরকম লোকের কি সংখ্যা আছে না নাই বলেন তো আছে না নাই আমার দেশে তো ডাবল স্ট্যান্ডার্ড মুসলমানই বেশি দেখেন না কিছুদিন আগে এক মহিলা চলে গেল উমরা করার জন্য মক্কায় উমরায় থাকাকালীন অবস্থায় তার তাকে নিয়ে গোটা দেশে তুল কালাম শুরু হলো এমন তুল কালাম শুরু হলো শেষ পর্যন্ত সেই মহিলা অভিনেত্রী লাইভে এসে বলতেছে প্রিয় দেশ দেশবাসী আমি অমক অভিনেত্রী সবাই আপনারা আমাকে কম বেশি জানেন আমি কি করতে এসেছি আমি মক্কা মুকাররমে উমরা করতে এসেছি আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি পরিস্থিতির শিকার ছিলাম আমার কোনো দোষ নাই তো সবাই দোয়া করবেন আমি যেন নিরাপদে উমরা পালন শেষে যেন আমার দেশে ফিরে আসতে পারি এবং সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি কি কথা কি বোঝা গেল আমার দেশে আল্লাহর নাম নেয় অন্যের বউ দেখে বলে ভাই আপনার বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেছ অন্যের বউ কয় মাশাআল্লাহ এরকম বুজুর্গ আমার দেশে আছে না নাই আবার বলে মাশাআল্লাহ আপনার ছেলে মেয়ে তো ভালোই ড্যান্স দেয় মাশাআল্লাহ এটাও মাশাআল্লাহ এরকম ডাবল স্ট্যান্ডার্ডধারী কিছু বুজুর্গ দুষ্ট কিছু আছে না নাই আচ্ছা এরকম ইসলাম মানলে কি জান্নাত পাওয়া যাবে আস্তে বলবেন না জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে এখন এই 6টা হক যদি আপনি আদায় না করেন রাসূল করবেন আমার আপনার জন্য সুপারিশ কি করবেন সুপারিশ এটা আমরা সবাই জানি এবং রাসূল নিজেও বলেছেন সেদিন কেউ সুপারিশ করতে পারবে না কিন্তু সুপারিশের অনুমতি পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা তো এটা জানি না রাসূল সেদিন কিছু মামলাও দিবেন কি দিবেন কি দিবেন বলেন কে দিবেন মামলা রাসূল দিবেন মামলা উম্মতের মধ্যে কিছু উম্মতের বিরুদ্ধে রাসূল নিজে মামলা দিবেন যে মামলার বাদী হবেন রাসূল সেই মামলার জামিন পাবে কে হ্যাঁ জামিন পাওয়ার কোনো ক্ষমতা আছে রাসূলের মামলা খেতে চান কেউ রাসূলের মামলা কেউ খেতে চান তাহলে কি করা যাবে একটু শুনে নেন আমার ভাইয়েরা ব্যবসায় লাভ করার জন্য তিনটা পুঁজির কথা বলা হয়েছে তিনটা কাজের কথা বলা হয়েছে নাম্বার ওয়ান হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে ছয়টা হক আদায় করবে কিন্তু যারা কোরআনটাকে পরিত্যক্ত করে রাখবে কোরআনটাকে পড়বে না জানবে না সমাজে বাস্তবায়ন করার জন্য কোনো কাজ করবে না আল্লাহ তাদের ব্যাপারে বলছেন وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا شدين بولبن الله ايش مستو امتر امار ايش مستو تمار بندر اي دنيا زبوني قرآن تاكي پوری تاك تو كوري ركي چه قرآن تاكي شندر كوري تارا پوڑي نائي بجار چشتا كوري نائي غبشنا كوري نائي قرآن تران دولن كوري نائي আমি এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে আমি মামলা দিয়ে দিলাম নবজি যদি মামলা দিয়ে দেন জামিন পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আস্তে বলবেন না আছে নাকি জামিন পাওয়া যাবে না অতএব আমার বন্ধুগণ জি কাস্টম বাদ দিলে পরে নবজির মামলা খেতে হবে যা জামিনযোগ্য হবে না জাহান্নামে যেতে হবে এই জন্য আমরা এক নম্বর কাজ আমরা করে যাব কোরআনটাকে আমরা সুন্দর করে পড়ব অনিয়মিত না নিয়মিত অনিয়মিত না নিয়মিত নিয়মিত সুন্দর করে পড়তে হবে তবে যার ফজর নামাজটা সুন্দর হবে তার সব কিছু সুন্দর হয়ে যাবে নামাজ পড়তে হয় তো কোরআন দিয়েই নামাজ কি দিয়ে পড়তে হয় কোরআন দিয়ে পড়তে হয় নামাজটা সুন্দর করতে হবে আমার ভাইয়েরা
একটা একটা করে বলার চেষ্টা করছি একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমার বন্ধুগণ আমার দেশে বহু মানুষ আছে কোরআনকে পড়তে বিশ্বাসী কিন্তু কোরআনের রাস কায়েম হোক এটা চায় না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা কোরআন তো শুধু পড়ার জন্য আসে নাই কোরআনটা কি সমাজে বাস্তবায়ন করার জন্য এসেছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চুরির কথা বলেন কিনা বলেন ডাকাতের আলোচনা আছে না নাই ডাকাতি ডাকাত ডাকাতি করলে কি করো কি করতে হবে চোর চুরি করলে কি করতে হবে জিনাকার জিনা করলে কি করতে হবে তার শাস্তি কোরআনে আছে না নাই বলেন আচ্ছা এটা কি শুধু তেলাওয়াত করতে হবে না বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে আমার ভাইরা রমজান মাসের তারাবির খতমের সময় নামাজের ভিতরে ইমাম সাহেব হাফেজ সাহেব তেলাওয়াত করতেছেন আপনি রোজা রেখে তারাবি নামাজ পড়তেছেন আপনি নামাজে দাঁড়ায় গেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা ইমানদারেরা তোমরা সুদ চক্রহারে খেও না কারণ সুদ মারাত্মক বিষয় সুদ হচ্ছে হারাম কার কাছে ওহাররামার রিবা আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু আমার দেশে এটা সুদ হারাম না আরাম হ্যাঁ হারাম না আরাম হারাম আমার দেশে সুদ অ্যাভেলেবেল হয়ে গেছে সুদটা ঘরে ঘরে ঢুকে ছাত আপনি যত বড় বুজুর্গ হন ওয়াজ করে মুরিদ বানায়া আপনি কি সুদ বন্ধ করতে পারবেন আসতে বলেন পারবেন পারবেন না আমি যে সুদের কথা বলতেছি রাগ করতেছেন মনে হয় আপনারা রাগ করতেছেন না তো দয়া করে এই সময় কি উঠবেন না এসে উঠলি ভাববো মনে হয় ওঠে সুদ খায় মনে হয় ঝামেলা আছে না একটু বসেন না আমাকে উঠায় দিছেন দেরি করে তো একটু বসেন একটু বসেন সুদ আমার দেশে আছে না নাই বলেন এদেশে ওয়াজ কি কম হয় মসজিদ কম আছে মাদ্রাসা কম আছে দাড়ি টুপি কম আছে সব তো অ্যাভেলেবেল আছে সুদ কি কম আছে সুদের পরিমাণও কম না বেশি বেশি তাহলে বোঝা গেল শুধু মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি আলেম ওলামা তৈরি করলেই সুদ সমাজ থেকে বন্ধ হবে না সুদকে বন্ধ করার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করতে হবে মুসলমান আমরা যখন এই জাতীয় কথা বলতে যাই তখন আমরা অপরাধী হয়ে যাই খুজুর আপনি ওয়াজ করবেন আপনি এগুলো বলতে আসছেন কেন বরং আপনার দায়িত্ব হচ্ছে আপনি ওয়াজ করবেন আমরা আকাম কুকাম যা করব দোয়া দিয়ে সাফ হয়ে যাব আমার দেশে এরকম পীরও আছে সিনেমা হল উদ্বোধন হবে নিয়ে যায় হুজুর একটু দোয়া করে দেন আছে না নাই এমনকি সিনেমা ওপেন হবে নতুন সিনেমা নির্মিত হয়েছে ইন্ডাস্ট্রি থেকে তারা মানে নতুন করে তারা বাজারে ছাড়বে হুজুর একটা নিয়ে আসছে হুজুর একটু দোয়া করে দেন বলে আল্লাহ তুমি এই সিনেমায় বরকত দিয়ে দাও আছে না মদের ফ্যাক্টরিতে দোয়া করে আল্লাহ তুমি এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত বাড়ায় দাও এরকম আছে না নাই এই সমস্ত কাটমোল্লা কিছু দুষ্ট চক্র আমার দেশে আছে না নাই আছে না সম্মানিত ভাইয়েরা যে মুখ দিয়ে ইসলামের কথা বের হবে সেই মুখ দিয়ে ইসলাম বিরোধী কথা মুখ থেকে বের হলেই তার পরিচয় হবে সে মোনাফেক সে কি বলেন মোনাফেক একটু কান লাগান একটু মনোযোগ দিয়ে শোনার আমি আবদার রাখছি জোর আবদার রাখছি একটু আমার দিকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে ব্যবসায় লস হবে না তিনটা কাজ করলে একটা আমরা শিখে নিলাম এতক্ষণে এক নম্বর হলো আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব বুঝে না না বুঝে বুঝে না না বুঝে নিয়মিত না অনিয়মিত নিয়মিত মনে থাকবে সবার আচ্ছা আজকে সকালবেলা আমাকে একজন ফোন দিয়েছে হুজুর একটু কথা বলি কি আমার গ্রামে ফজর নামাজ যখন পড়তে যাই তখন দেখি এই শীতের ভিতরে কিছু বুড়া মানুষ কিছু আছে ফজর নামাজ পড়তে যায় শুধু আমি একজন একা যুবক আমি ফজর নামাজে যা দেখি আমি একমাত্র একজন যুবক আমি ফজর নামাজে হাজির হয়েছি আমার বুকটা ফেটে গেল বললাম তারপরে কি করলেন আমি একটু উদ্যোগ নিলাম
আমার গ্রামের সকল যুবকদের মাঝে আমি একটু দাওয়াতি কাজ করলাম, বললাম যুবকরা বুড়ো মানুষগুলো মসজিদে আসে, বুড়ো মানুষ তো মসজিদে না আসলেও পারে, তারা অচল মানুষ, তো যুবকরা তোমরা বাড়িতে ঘুমাও আর বুড়ো মানুষগুলো দিয়ে মসজিদের হক আদায় হয়। তো আমি দাওয়াতি কাজ করে 17 জনকে মসজিদে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ বলবেন না, আমরা কি পারি না, আমরা কি পারি না আসতে, কোন আমরা কি পারি না পারি, আমার চোখে পানি চলে আসছে সে সময় আজকে সকালবেলা। এরপর হুজুর আমার গ্রামটা বেশ বড়, 4টা মসজিদ অনেক বড়, 4000 ভোটার বলল, 4000 ভোটার। শরীয়তপুর জেলার কোন এক থানার এক যুবক আমাকে ফোন দিয়ে কথা বলতেছে, বলার পরে বলতেছে হুজুর এরপরে আমরা 17 জন আবার ইউনিটি করলাম, করে আমরা আবার দাওয়াতি কাজ শুরু করলাম, শুরু করে এখন আমার যে মসজিদটা সেই মসজিদে এখন 60 থেকে 70 জন যুবক প্রত্যেক দিন ফজর আমরা হাজিরা দেই। আমার কথা কি বোঝা যায় সম্মানিত ভাইয়েরা? আজকে মসজিদগুলো পাকা ঝলমল করছে কিন্তু মুসল্লি নাই, আমি কি ভুল বলতেছি? আর আমার নবীর মসজিদটা কি পাকা ছিল না কাঁচা ছিল? কিন্তু মুসল্লি কি ছিল? পাকা, ভরা ছিল। আর এখন মসজিদগুলো কি পাকা আর মুসল্লিগুলো কাঁচা, বুড়া অসল মানুষগুলো দিয়ে মসজিদ থাকে, যুবকরা নাই। আমার ভাইরা, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যে কোনো মুহূর্তে মালাকুল মওত চলে আসবে, প্রিপারেশন নিতে হবে। নাম্বার টু হলো আমরা তেলাওয়াত তো শিখলাম, তেলাওয়াত করব, নাম্বার টু হচ্ছে আমরা কোরআনটা পড়ব, এরপরে হচ্ছে নামাজ কায়েমের কাজ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার দুই হলো ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور جرب لي الله اكبر نمبر دي হলো যারা নামাজ কায়েম করবে, নামাজ যারা কায়েম করবে তাদের জন্য কোনো লস হবে না। নামাজের হুকুম দুই রকম কোরআনে এসেছে, একটা হলো নামাজ তোমরা আদায় করো আর একটা হলো নামাজ কায়েম করো। নামাজ আদায়ের ব্যাপারে কথা আসছে মাত্র একবার, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে যে যা বলে বলুক, আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, এই যে নামাজ পড়ুন হুকুমটা মাত্র আসছে কোরআনে কয়বার, একবার। আর নামাজ কায়েম করো এই হুকুম আসছে 80 বারেরও বেশি বার। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কায়েমের মধ্যে আদায় আছে কিন্তু নামাজ আদায়ের মধ্যে কায়েম নাই। আমার দেশে অনেকে নামাজ আদায় কি যথেষ্ট মনে করেন, নামাজ ব্যক্তি জীবনে পড়ব, নামাজ আমার আদায় হলেই তো হয়ে গেল, নামাজ কায়েমকে তার অনেকে মানতে চান না। আমার বন্ধুগণ, একজন মমিন নামাজ শুধু আদায় করবে না, নামাজ কায়েমের আন্দোলন করবে, কিন্তু মোনাফেক শুধু নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েমের সংগ্রামে সে সামিল হবে না। আমার কথা কি বোঝা যায়? আমার দেশে বহু মুসল্লি আছে যারা নামাজও পড়ে আবার মদের বোতলও টানে, আছে না নাই? আছে, আছে, আছে। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে, দুঃখ লাগে, হাজারো ক্রাইম নিয়ে, হাজারো অপরাধ নিয়ে, হাজারো অন্যায় নিয়ে প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়ায়, আর আল্লাহর পছন্দের যারা গোলাম দিনের পর দিন তারা চার শিখের দেওয়ালে বন্দিত্ব জীবন পার করে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েম এটাকে অনেক অপরাধ মনে করে, আমি আমার ব্যক্তিগত জীবনে নামাজ পড়বো, নামাজ কায়েমের আবার কি দরকার আছে? আমার নবীজির জীবনের দোষ ছিল ওই সমস্ত কাফিরদের কাছে একটাই, রসুল বলেছেন আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে। নামাজ শুধু আদায় নয়, নামাজ কায়েম হতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। শুধু এই বক্তব্য দেওয়ার জন্যই
রাসূলকে মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছে আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই আমার কথা বোঝা যায় মুনাফিককে নামাজে চিনতে পারবেন না মুনাফিককে ওয়াজ মাহফিলে চিনতে পারবেন না মুনাফিককে চেনা যাবে হলো জিহাদের ময়দানে সেই নামাজ কায়েমের জন্য যদি প্রয়োজনে জীবন দিতে হয় রাজি আছেন ইনশাআল্লাহ মাল দিতে হয় রাজি আছেন এটা হাত উঁচু করে দেখেন তো কারা কারা রাজি আছেন আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন নামাজ কয় অক্ত আস্তে বলবেন না কয় অক্ত একানা জামাতে মনোযোগে না মনোযোগে বুঝে না না বুঝে জেনে না না জেনে জেনে সম্মানিত ভাইরা নামাজ পাঁচ অক্তের ভিতরে কোন অক্ত নামাজটা সবচেয়ে মূল্যবান জোরে জোরে বলেন জোহরের দাম নাই আবার অনেকে কয় আসর হ্যাঁ উনি কিছু পড়াশোনা করেছেন পড়ছেন উনি বলেছেন যুক্তি আছে দলিল আছে হাফিদু আলা সলাতি ওয়াস সলাতুল ওয়ুস্তা তোমরা মধ্যবর্তী নামাজের ক্ষেত্রে বেশি যত্নবান হও মধ্যবর্তী নামাজকে অনেকে বলেছেন আসর নামাজ আবার কেউ বলেছেন মাগরিব কেউ বলেছেন এশা কেউ বলেছেন ফজর কেউ বলেছেন জোহর মানে পাঁচ অক্ত জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা এর মধ্যে কি কোনো দুর্বল ফরজ আছে না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই এই নামাজটা দুর্বল নামাজ এরকম আছে কোথাও ফরজ তো ফরজই ফরজ বাদ দিলে অপরাধ কি কি অপরাধ ছোটখাটো অপরাধ ফরজ তো বিশাল হুকুম এটা বাদ দেওয়ার কোনো সুযোগই নাই তবে ফজর নামাজ পড়লে পরে ফজর নামাজের মর্যাদা আছে দশটা কয়টা মর্যাদা বলেন দশটা মনে থাকবে সবার বলবো আগ্রহ আছে তো জোরে বলি ইনশাআল্লাহ আমি তো এতক্ষণ থাকতাম না বুঝলেন শ্রোতা থাকলে পরে শ্রোতা হয়ে থাকলে আমি এতক্ষণ চলে যেতাম কিন্তু কোনো লোকের কোনো নড়াচড়া নাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ফজর নামাজের মর্যাদা কয়টা দশটা যে ব্যক্তি শুধু একটা অক্ত নামাজ ফজর নামাজ শুধু পড়বে চার অক্ত তো তাকে পড়তেই হবে পাঁচ অক্ত সে পড়বে শুধু ফজর নামাজ পড়লে কি মর্যাদা দেখেন নাম্বার ওয়ান মর্যাদা মুনাফিকের কাতারে তার নামটা থাকে না জোরে বলে সুবহানাল্লাহ মুনাফিকের কাতার থেকে বাঁচার জন্য কোন নামাজ দরকার ফজর নামাজ দরকার কাম সারছে বা সম্মানিত ভাইরা আমার দিকে তাকান তাহলে ফজর নামাজ পড়লে পরে আমার নামটা কার কাতারে থাকবে না মুনাফিকের কাতারে থাকবে না আমার বন্ধুগণ না এই তো মহা সমস্যা একটু যান ওদিকে তাকান একটা কুকুর জান্নাতে যাবে জানেন কি আপনারা একটা কুকুর আসহাবে সাহাফের একটা কুকুর জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইয়েরা কেন যাবে জানেন তার সংস্পর্শ সংস্পর্শটা ছিল খারাপের সাথে না ভালোর সাথে বলেন বলেন কার সাথে মারে তাকে তাড়া দেয় সে যায় না বরঞ্চ তাদেরকে পাহারা দেওয়ার জন্য সে বাইরে দাঁড়িয়েছিল এই কুকুর আসহাবে কাহাফের কুকুর একটা বিশাল আলোচনা আসছে যেহেতু কুকুরের প্রসঙ্গ আসলো এটা বলে ফেললাম আচ্ছা তাহলে ফরজ নামাজের ফজরের ফরজ নামাজের মর্যাদা কয়টা দশটা এক নম্বর হলো যদি সে ফজর নামাজ পড়ে সে কোন কাতারে থাকবে না মুনাফিকের কাতারে থাকবে না নম্বর দুই হলো যদি কোনো বান্দা ফজর নামাজটা পড়তে পারে আল্লাহ তাআলা নিজে বলেছেন ওই বান্দার সারা দিনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব নম্বর তিন হলো ফেরেশতারা ওই বান্দার জন্য সাক্ষী হয়ে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ নম্বর চার হলো যে বান্দা ফজর নামাজটা
জামাতের সঙ্গে সুন্দর করে পড়তে পারবে সারা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব তার সমান সব তার অটোমেটিক হয়ে যাবে নাম্বার 5 হলো সকালে হেঁটে হেঁটে যে বান্দা শিশির ভিজে ভিজে ঠান্ডার মধ্যে যে বান্দা হেঁটে হেঁটে ফজরের মসজিদে নামাজ আদায় করতে যাবে হাশরের ময়দানে তার সামনে এমন একটা আলো হবে নাম্বার 2 হলো সে আলোতে সে আলোটা পাবে সে সুন্দর করে জিলি সে আলোতে মিজান পুল সিরাত সব সেই নিমিষেই পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে হাশরের ময়দান সহজ কি কোনো জায়গার নাম নাকি কঠিন জায়গা সেই জায়গায় কোনো নেতা কাজে আসবে নাকি কোনো বুজুর্গ কাজে আসবে না কেউ কোনো কাজে আসবে না আমার ভাইরা তবে সেই দিন আমার নবী যদি আমার পক্ষে সুপারিশ দেন আমার কাজে আসবে রাসূল বলেছেন যে বান্দা দুইটা কাজ সুন্দর করে সংরক্ষণ করবে দুইটা অঙ্গের যে ব্যক্তি হেফাজত করবে আমি রাসূল তার জন্য জামিন হব রাসূল বলেছেন মান আদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা আর দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের এই দুইটা অঙ্গের যে ব্যক্তি হেফাজত করবে জিহ্বা এবং গোপনাঙ্গের যে হেফাজত করবে রাসূল বলেছেন আমি সেই দিন হাশরের ময়দানে তার জন্য আমি বেহেশতের জামিন হয়ে যাব যুবক তোমার জন্য আমি তিনটা কাজ দিলাম আজকের মাহফিলে যে সমস্ত যুবকরা এসেছো আল্লাহর কসম করে বলি তুমি হৃদয়ে প্রশান্তি পেয়ে যাবে সুন্দর করে ফজর নামাজটা পড়বা দেখবা তোমার সারা দিনটা সুন্দর যাচ্ছে নাম্বার 2 হলো 24 ঘন্টা চোখটাকে নিয়ন্ত্রণ করবা খারাপ কিছু দেখবা না জোরে বলুন সুবহানাল্লাহ খারাপ কিছু দেখবা না ফজরের নামাজটা পড়বা আর বন্ধু নির্বাচন করতে গিয়া তুমি সৎ বন্ধু নির্বাচন করবে এই তিনটা কাজ যদি করতে পারো আল্লাহর কসম করে বলি শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুগণ তাহাজ্জুদ নামাজ যত ভারী জিকির আজগার যত ভারী যত ওজনওয়ালা যত সওয়াব হবে তার চেয়ে বড় ওজনওয়ালা হলো হুসনি খুলক সুন্দর আখলাক সুন্দর চরিত্র সুন্দর চরিত্র যুবক তুমি উপহার নিয়ে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ বলবেন ও যুবক তোর সুন্দর চরিত্র ওজনটা আজকে ভারী করে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম হাশরের ময়দানে কিন্তু কোনো আমলনামা গণনা হবে না গণনা হবে কিন্তু ওটা ওজন করা হবে কি করা হবে ওজন করা হবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাওিয়া আমার ভাইরা সেইদিন ওজন আমার আপনার আমলনামা গুলো ওজন করা হবে ওজন করে মেপে মেপে আমার আল্লাহ আপনা আমাকে আপনাকে জান্নাত অথবা জাহান্নাম দিয়ে দিবেন এই জন্য সেদিন ওজনের নেকের পাল্লায় ওজন বেশি হবে যার হুসনি খুলক যার সুন্দর চরিত্র তার জন্য ওজনটা বেশি ভারী হবে সে অনায়াসে জান্নাতে চলে যাবে আমার ভাইয়েরা সেই জন্য নাম্বার 1 হলো মুনাফিকের কাতারে নাম যাবে না নাম্বার 2 হচ্ছে সারাদিন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন নাম্বার 3 হলো ফেরেশতার এই নামাজের জন্য সাক্ষী হয়ে যাবে নাম্বার 4 হলো সারা রাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে নাম্বার 5 হাশরের ময়দানে তার সামনে একটা আলো আল্লাহ পাক সেট করবেন জোরে বলি সুবহানাল্লাহ নাম্বার 6 হলো জান্নাতে যত নিয়ামত থাকবে সবচাইতে বেশি নিয়ামত পাবে যে ব্যক্তি ফজর নামাজটা জামাতে পড়েছে জোরে বলি সুবহানাল্লাহ নামাজকে ছাড়বো আমরা না নামাজকে ছাড়বো আমার ভাইয়েরা নাম্বার 7 হলো যে বান্দা ফজর নামাজটা জামাতে পড়বে আল্লাহ নিজে বলতেছেন বান্দা জান্নাতের মধ্যে আমি নিজে তোর সঙ্গে দেখা করব আমি নিজে তোর সঙ্গে দেখা করব আল্লাহু আকবার বলেন আল্লাহ নিজে দেখা করবেন আমার সাথে আজকে মুসলমান কয়জন ফজর নামাজ পড়ে আজকে ওয়াজ হবে সব বাড়ি ফিরে যাব ফিরে যাওয়ার পর নাক ডেকে ঘুমাবো অনেকেই ঘুম থেকে উঠবেন সাহেব 11টায় আসে না নাই আসে না নাই কি লাভ হলো লাভ হলো না ফজর নামাজ পড়বা জান্নাতের সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ
জান্নাতে কি চান আপনি সব পাবেন অতএব এই দুনিয়াতে আমার আপনার দায়িত্ব হলো কার ইচ্ছা পূর্ণ করা আস্তে বলবেন না কার ইচ্ছা পূর্ণ করা আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে তুই আমার ইচ্ছা পূরণ কর আর আমি তোকে জান্নাত দিয়ে তোর ইচ্ছা পূরণ করব আমি জোরে বলে সুবহানাল্লাহ আপনি যা চাবেন তাই দেওয়া হবে পোসা বিড়ি দেবেন না আল্লাহ হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর ওই জায়গায় বিড়ি আছে নাকি পোসা বিড়ি ওই জায়গায় পাবেন না আবার ওখানে পোসা দসা কিছু থাকবে না শরাব থাকবে হ্যাঁ শরাবান তাহুরা থাকবে সেখানে আপনি ড্রিঙ্কস পান করবেন কি ড্রিঙ্কস একটা হচ্ছে দুধের আলহামদুলিল্লাহ বলেন দুধের নহর থাকবে মধুর নহর থাকবে পানির নহর থাকবে শরাব থাকবে যা পান করলে যৌবন জীবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে আল্লাহু আকবার বলেন জান্নাতে হুর আছে না নাই হুর নেবেন কেউ কিছু কয় না জান্নাতে হুর কি নেবেন জোরে বলে ইনশাআল্লাহ সে হুরগুলো কত সুন্দর হবে আমরা তো কোরআন পড়ি না এজন্য এই সমস্ত অফারগুলো বুঝি না আল্লাহর অফারগুলো কত সুন্দর জান্নাতের হুরগুলো এত সুন্দর হবে আল্লাহ তাআলা বলেন ওহুরুন আইন كأمثال اللؤلؤ المكنون حور مقصورات في الخيام لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان جربلون الله أكبر يمن هورتما كده জহুর ইতিপূর্বে কোন জিন ইনসান স্পর্শ করে নাই তাদের চামড়া এত স্বচ্ছ কাঁচের মতো হবে উপর থেকে নিচের হাড়গুলো দেখা যাবে অস্থিগুলো দেখা যাবে আর এত সুন্দরী তারা হবে ডাহুক ডাহুক চেহারার তারা হবে তাদের নখ যে সুন্দর হবে একটা নখ একজন জান্নাতি নারীর একটা নখ এক পাল্লায় দিয়ে আরেক পাল্লায় যদি গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় দেওয়া হয় জান্নাতি হুরের জান্নাতি নারীর নখের সৌন্দর্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে আমার ভাইরা এত সুন্দরী হুর আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন ওই সমস্ত যুবকের জন্য ওই সমস্ত বান্দার জন্য যারা ফজর নামাজটা সুন্দর করে জামাতে পড়বে যেরকম সুবহানাল্লাহ সেই হুর কি নিতে চান যুবকরা নিতে চান তো কিন্তু যুবকরা যাবার গার্লসগুলোর সামনে ইতিমের মতো বসে থাকে আসে না এতিমের মতো বসে থাকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের দুই একজন করে কিন্তু উঠতেছেন আমি কিছু বলতেছি না এই যে উঠতেছে একটা একটা করে একটু বসেন না আমাকে একটু সময় দেন এতিমের মতো যুবকরা কিছু আছে বসে থাকে যখন বের হয় বের হওয়ার সঙ্গে সঙ্গে ও পিছে পিছে যায় যায় বলে শোনো তিন দিন হলো ঘুম নাই আমার এই আসে না নাই বলেন তো আসে না নাই কি এটি মনে হয় কেউ নাই ওর এগুলো করা যাবে না যুবক আলিয়া হেরে যাবে লাইলে হেরে যাবে মর্জিনা হেরে যাবে কেউ থাকবে না আসলেই চোখ বন্ধ করলে একমাত্র প্রকৃত একমাত্র কেবলমাত্র বন্ধু আমার কে আসতে বলবেন না কে মার পেটে ছিলাম সেই মার পেটে আমাকে বড় করেছেন কে মার পেটে কে আলো না অন্ধকার বলেন 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 ওই অন্ধকার পেটে আমাকে নিখুঁত চোখ বানিয়ে দিয়েছেন কে নিখুঁত করে কান বানিয়ে দিয়েছেন কে সুন্দর লম্বা নাক দিয়েছেন কে সুন্দর চেহারা কে দিয়েছেন সুন্দর দুটি হাত কে দিয়েছেন পৃথিবীর কোন গার্মেন্টস আলো ছাড়া চলে পৃথিবীর কোন ফ্যাক্টরি আলো ছাড়া চলে আর আমার আপনার যে পয়দা হলো যে মার পেটে সেই মার পেটে কোনো আলো নাই সৃষ্টির কোথাও কোনো ভুলও নাই জোরে বলে সুবহানাল্লাহ সে আল্লাহ বলছেন বান্দা তোকে আমি সেই সংকীর্ণ একটা জায়গার ভিতরে কি সুন্দর করে তিলে তিল আমি তোকে বড় করলাম এত সুন্দর চেহারা দিলাম এত সুন্দর তোর আমি সৃষ্টি করে দিলাম আর তুই সেই চেহারা নিয়ে আমার জন্য পাগল না হইয়া গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকিস মেয়ের দিকে তোর নজর যাবে যাবে না কেন যুবক টাইম হয়ে যাবে বিয়ের জন্য বলে ফেলবা পরিবারকে বলবা আব্বা আমার বিয়ে করার সময় হয়ে গেছে বিয়ে করাও কিছু কিছু বেকুব বাপ আছে লজ্জা নাই রে পড়াশোনা শেষ হয় নাই
বয়স হয় নাই এরকম কিছু আসে না নাই আসে না নাই আসে না নাই কিন্তু বাপ বুঝলো না যে ছেলেটা আমার যৌবনকে নষ্ট করতে চায় না যুবকরা খুব খুশি হুজুর ভালো করে রাখেন বাপরা কথা শুনে না এরকম চিন্তা করতেছেন নাকি আমি বিয়ে করেছি 22 বছর 7 মাস বয়সে এদেশের যুবকদের যৌবন আসে হলো 15 থেকে 16 বছর বয়সে যারা বিয়ে করেছেন যারা যৌবন প্রাপ্ত হয়েছেন তারা তো বুঝেন আজকের এই দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা এখন কি ফিতনা বলেন আজকের সমাজে নারীর ফিতনা কি ছোট না বড় ছোট না বড় এই ফিতনা থেকে বাঁচার জন্য জেনা সহজ হওয়া দরকার না বিয়ে সহজ হওয়া দরকার বলেন কোনটা সহজ হওয়া দরকার আজকে কোনটা সহজ জেনা সহজ আজকে জেনা সহজ বিয়ে কঠিন বিয়েটাকে জটিল বানায় ফেলছে চলে যায় প্রবাসে চলে যায় ব্যবসা বাণিজ্যে তার বিশাল সময় চলে যায় 50 বছর বয়স যখন হয় তখন বিয়ের চিন্তা করে 50 বছরে বিয়ে করে 60 বছরে বাপ হয় 65 বছরে বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে এই ছেলে এটাই তোমার দাদা না 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 কথা বোঝেন নাই জীবন তুমি কোন ভাবে ব্যয় করলা না স্ট্যান্ডার্ড এজ হলো 25 বছরে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে নয় টাকা দেখে নয় বংশ দেখে নয় দিয়েছেন তাকওয়া দেখে জোরে বলে সুবহানাল্লাহ টাকা দিয়ে কি করবেন টাকা তো কারুনের ছিল টাকা কার ছিল কারুনের ছিল সম্পদ দিয়ে কি করবেন বংশ দিয়ে করবেন বংশ তো আবুল আহাবের ছিল আবুল আহাবের বংশ কি কম জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম কারুনের সম্পদ কি কম ছিল কারুনের শুধু চাবি বহন করত 70টা উটের বোঝাই উট বোঝাই বিশাল সামান আনি শুধু তার চাবি বহন করে লাগত সেই কারুনকে শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা ক্ষমতা ক্ষমতাও কিছু না ক্ষমতাই ছিল ফেরাউন পতন হয়েছে ক্ষমতা থাকতে না ক্ষমতার ক্ষমতা থাকতে না ক্ষমতা ছাড়তে থাকতেই তার পতন হয়েছে তাহলে ক্ষমতা কিছু না সম্পদ কিছু না বংশ কিছু না চেহারাও কিছু না চেহারার কিছু বড়াই করা লোক আছে না আছে না নাই আছে বিশাল চেহারা রাস্তায় যখন হাঁটে বোঝায় আমি একখান মাল কিচ্ছু না তুমি কিছুই হও নাই শুধু শুধু একবার শুধু আল্লাহ পাক স্লো মোশন দিবেন লুজ মোশন বাস শুধু ডায়রিয়া যদি খালি ডাইরেক্ট লাইন হয় 6-7 বার যাওয়ার পর হুঁশ থাকবে না চোখ গর্তের মধ্যে যাওয়ার পর বইয়ের দিকে তাকায় বলবে আম্মা হুঁশ থাকবে না ঠিক কিনা অতএব জীবন যৌবন সব কাজে লাগাবো আমরা কার পথে আস্তে বলবেন না কার পথে আল্লাহর পথে জীবন যৌবনকে কাজে লাগাতে হবে আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন জামাই খুঁজতেছেন মদিনায় জামাই খুঁজতে খুঁজতে ধনী ধনী জামাইরা আসতেছে রাসূল বললেন একটাও আমার পছন্দ না যখন বলেছেন একটাও পছন্দ না সবার তো প্রস্তাব দেওয়া শেষ সাইয়েদনা আলী যাওয়ার সাহস পাচ্ছেন না রাসূল বললেন যে আমার সবাই আমার সামনে দেখা করেছে কিন্তু আমার পছন্দের লোক এখনো আসে নাই সবাই বলে ফেলতেছে আলী তুমি যাও আমি যাবো কেমন আমার তো ঘরই নেই সুবহানাল্লাহ বলবেন না আর এখন মেয়ের বাপেরা কি কয় জানেন ছেলে কি করে কি পাস কে মাস্টার্স চাকরি করে হ্যাঁ কি চাকরি করে কে সরকারি চাকরি দিয়ে আমার মেয়ের কসমেটিক্স হবে না এরকম আছে না নাই আছে কি লাগবে বেসরকারি চাকরি লাগবে মঙ্গল গ্রহে অফিস লাগবে কোন গ্রহে মঙ্গল গ্রহে আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন আলীর সামনে দাঁড়ানো সালাম দিলেন রাসূল বললেন আলী কি খবর তুমি কি বিয়ে করবা কুজুর দিলে করা যায় তুমি যে করবা টাকা পয়সা আছে কুজুর টাকা কই পাবেন এই যে ঢাল আর এই যে তরবারি আমার কিচ্ছু নাই তাছাড়া বাড়ি নাই আমার রাসূল বললেন সমস্যা নাই তুমি তো মুজাহিদ তোমার তরবারি লাগবে ঢালটা বিক্রি করে আসো ঢালের টাকা হবে মোহরানা আল্লাহু আকবার বলেন ঢাল বিক্রি করতে গেছেন সাত সকালবেলা যায় দেখেন ওসমান রাদি আনহু দাঁড়ায় আছেন বলতেছেন আলী আসাদুল্লাহিল গালিব সকালবেলা ঢাল বিক্রি কেন ঢাল ছাড়া যুদ্ধ হবে বলতেছে আমার বিয়ে ঠিক হয়েছে কার সাথে আপনার শালির সাথে সুবহানাল্লাহ বলবেন তাই ঠিক আছে ঢাল দাও কিনে নেই কিনে নিলেন টাকা দিয়ে দিলেন কয়েক ধাপ যেতে না যেতে পিছন থেকে বলতেছে আলী এদিকে আসো তুমি আমার তো হবু ভাইরা হবা
তো তোমাকে কিছু দিতেই হবে ঢালটা আমি তোমাকে গিফট করলাম যাও ঢালও নিলেন টাকাও নিলেন নবীর সামনে যায় হাজী রাসূল ভাবতেছেন ঢাল তো ফেরত বিক্রি হয় নাই রাসূল বললেন ঢাল বিক্রি হয় নাই আলী খুজুর বিক্রি করছে কি ঢাল হাতে কেন উপহার পাইছে কি উপহার দিল আপনার জামাই ওসমান কে লোক আর খুঁজে পাও নাই জোরে খান সুবহানাল্লাহ আমি আমার বড় মেয়েকে বড় মেয়ে জামাইকে একটু বলবো যে আমার মেয়েকে বিয়ে দেব জামাইর সঙ্গে পরামর্শ করার আগে তুমি বলে আছো কিন্তু আমার নবীর জামাই কি এরকম আমাদের দেশের শাস্ত্রা জামাইয়ের মতো শাস্ত্রা জামাই বোঝেন তো দাওয়াতে একটু কম বেশি হলে কয় তোর সদ্য গোষ্ঠী খারাপ তোর এরকম আছে না নাই আছে আমার নবীর জামাই তো এরকম না আমার নবীজি বিয়ে দিবেন বিয়ে হয়ে গেল বিয়ে যখন হলো রাসূল বলেন মা যাচ্ছ তুমি স্বামীর ঘরে একটা কথা বলে দেই আমৃত্যু পর্যন্ত আমৃত্যু আমার কানে যেন জামাইয়ের বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে সুবহানাল্লাহ বলবেন না আর এখন মেয়ের বাপরা বিয়ে দেওয়ার সময় কয় কি জানেন তুই যা মোবাইল নাম্বার থাকলো খবর দিবি কিছু হইলে খাইয়া ফালাবো হে আসেন না বলুন তো আমার নবীজি বিয়ে দিলেন চলে গেলেন ধনীর ঘরে না গরিবের ঘরে বেনামাজি না নামাজির ঘরে বলেন বলেন ধনীর ঘরে না গরিবের ঘরে নামাজির ঘরে না বেনামাজির ঘরে নামাজির ঘরে আল্লাহু আকবার ঘর নাই ছোট্ট দুইটা বাচ্চা নবীর কাছে এসে বলছে আব্বা আমার দুটা ছোট্ট ছেলে আমি একা কাজ করে পারি না একটু কি কাজের মানুষ দেওয়া যায় রাসূল বলেন মা এদিকে আসো আমার নবীজি জায় নামাজ টান দিলেন জায় নামাজ টান দিয়ে বলছেন দেখো তো মা কি কি দেখো অনেক হীরা মানিক মুক্তা জহরত রাসূল বললেন এই যে চাকচিক্য সম্পদগুলো এগুলো চাও না তুমি জান্নাত চাও কাব্বা আমি জান্নাত চাই কাজের মানুষের দরকার নাই যাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 37 বার বলবে সকল কাজের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবেন যাও মেয়েকে পাঠিয়ে দিলেন আমার নবীজি একদিন দেখতে পেলেন তার ঘরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছেন নামাজ পড়তেছেন বসে বসে নামাজ যখন শেষ হয়ে গেল আমার নবীজি বলছেন ফাতিমা তুমি তো যুবতী মেয়ে তোমার তো বসে নামাজ পড়া উচিত নয় দাঁড়িয়ে নামাজ পড়া উচিত বসে নামাজ পড়বে তখন যখন কেউ দাঁড়িয়ে নামাজ না পড়তে পারবে তোমার তো বসে বসে নামাজ পড়া ঠিক হয় নাই সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন আব্বা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো আমার জুব্বার পিছনের দিকে একটা সেনা অংশ আছে আমার বোরকার পিছনে জামার পিছনে একটা সেনা অংশ আছে সেই সেনা অংশটুকু আমি দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার দৃষ্টি গোচর হয়ে যাবে আপনি যখন আমার গায়ে পরনে যখন সেনা কাপড় দেখবেন আমার স্বামীর প্রতি আপনার একটা নেগেটিভ সেন্স আসতে পারে হায়রে আমার জামাই আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয় এতটুকুন এতটুকুন দোষ আপনার সামনে প্রকাশ পেয়ে যাক এটা আমি চাই নাই মনে করে আমার স্বামীর দোষকে আড়াল করার জন্য বসে বসে নামাজ পড়ি এরকম মহিলা তো আজকে বাংলার ঘরে ঘরে আছে কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চলুক চলুক আলোচনা চালাই চালাই জোরে বলি ইনশাআল্লাহ এত সুন্দর মানুষ হয় বলি আলহামদুলিল্লাহ ফজর নামাজের মর্যাদা কয়টা বলেন কয়টা ওইদিকে কোরআনের হক আদায় করতে হবে কয়টা বলেন কয়টা কি মনে থাকবে তো সবার আচ্ছা এগুলো মনে করে আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ ভাইরে আসছি এখানে কিছু আইডিয়া যদি না দিয়ে যাই একটা ধারণা যদি না দিয়ে যায় তাহলে এটা কেমন হয় আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ অসুবিধা মোবাইল এত রাতে কথা রাত তিনটার দিকে আমাকে একজন ফোন দিয়েছে রাত তিনটার দিকে রিং রিং বাজতেছে রিংটাও বাজার পর আমি অ্যান্সার করলাম রিসিভ করলাম রিসিভ করে শুনতেছি তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন এক মহিলার আওয়াজ ভাবতেছি কাম সারছে আমি বললাম যে আপনি কে কে তুমি আমার সঙ্গে মজা করতেছ আমি যত কই সে তত আমার দিকে চটপট হয় তো পরে শেষ পর্যন্ত ভাবতেছে আল্লাহ কোন জীবের মধ্যে পড়ে পাশে আবার বউ শুয়ে আছে
এখন ওর কানে যদি আওয়াজ যায় যে মহিলা মানুষের কণ্ঠ কোন ওর চেয়ে বড় দরক এই জমিনার আছে বলেন মোবাইল কিনতে অশান্তি বুঝলেন খুব ডিস্টার্ব পরে আমি বললাম আপনি ভুল করেছেন রিং দিয়েছেন ঠিক কিন্তু সলিমুদ্দিন কাছে না যা কলিমুদ্দির কাছে গেছে পরে রিংটা রাখছে সম্মানিত ভাইয়েরা বউটা হচ্ছে ইমানের পাহারাদার বলি আলহামদুলিল্লাহ বউ কিসের পাহারাদার ইমানের পাহারাদার বউর কি সাথে নিয়ে চলবেন ফিতনা থেকে বাঁচবেন আমার নবীজি যেখানেই গেছেন বউর সাথে নিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ ও না হ্যাঁ একটা ঘটনা ঘটেছে অবশ্য কক্সবাজারে হ্যাঁ বউ নিয়ে যাবেন না কেন কক্সবাজার কি দুনিয়ার মানুষের না আল্লাহর কক্সবাজার কার সমুদ্র কে দিয়েছেন পাহাড় কে দিয়েছেন أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت الله বলছেন তুই পাহাড়ের দিকে তাকাস না পাহাড় দেখিনি নাই আপনি বলবেন কি দেখার দরকার আছে না নাই সেটা কি উলঙ্গ হয় দেখবেন উলঙ্গ হয়ে দেখবেন এখানে কথা আছে ঘুরতে কোনো মানা নেই কিন্তু ঘুরতে গেলে পোশাক দরকার আছে না নাই আচ্ছা সম্মানিত ভাইরা বউ নিয়ে ঘোরা যাবে রাসূল তো যুদ্ধে নিয়ে গেছেন বউ নিয়ে উহুদে গেছেন তাবুকে গেছেন বউ ছাড়া কোথাও তিনি যান নাই সাথে বউ নিয়ে যাবেন ওই অন্য মহিলার দিকে বউয়ের সামনে তাকাবেন ক্ষমতা আছে কোন হঠাৎ করে যদি বউয়ের দিকে অন্য মহিলার দিকে আপনি তাকান বউয়ের সামনে 30 সেকেন্ড তাকায়ছিলেন হয়তো হয়তো আপনি তাকাইছেন আপনার বউ এটা মার্ক করেছে ওই সময় কিছু বলবে না সুন্দর সময় তো ডাকতেছেন সুইটি ঠাউ তোমার সুইটি সায়া তো গারিক দিকে কি কথা কি বলছেন এজন্য স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা ফজর নামাজের 10টা মর্যাদা একটু লাইনে আসি কয় কাজে লস নাই বলেন কয় কাজে লস নাই কোরআনের হক কয়টা ফজর নামাজের মর্যাদা কয়টা 10টা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নাম্বার 8 হলো যে ব্যক্তি ফজর নামাজ রেগুলার করবে তার জন্য কখনো জাহান্নাম হবে না মুসলিম শরীফের হাদিস নাম্বার 9 হলো যে বান্দা ফজরের 2 রাকাত সুন্নত নামাজটা ফরজের আগে পড়বে 2 রাকাত ফজরের সুন্নতের দাম দেখেন কত রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বলেছেন যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্দর করে পড়তে পারে ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ জোরে বলে সুবহানাল্লাহ ফজরের যদি 2 রাকাত সুন্নতের দামটা এত হয়ে যায় তাহলে ফরজের মূল্য আর কত বেশি আমার ভাইরা এগুলো আমরা বাদ দেব না নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দা ফজর নামাজটা সুন্দর করে পড়বে আল্লাহ তাআলা তার হৃদয়ে একটা প্রশান্তি দিয়ে দিবেন তার হৃদয়টা কখনো অশান্ত হবে না প্রশান্ত হৃদয় প্রশান্ত চিত্তে অবস্থান করতে পারবে এই 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়বে একটু হাত তুলে দেখাই তো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন হাত নামান সম্মানিত ভাইরা নামাজের দেখেন কত গুরুত্ব ফজর নামাজ পড়তেন এক সাহাবী আশারের মুবাশশারা জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন কয়জন এর মধ্যে একজন ছিলেন তালহা একজন কে ছিলেন বলেন তালহা 4 খলিফা তো আছেই এরপর আরো 6 জন এর মধ্যে 6 জনের মধ্যে একজন কে তালহা সেই তালহা মদিনার মসজিদে ফজর নামাজ পড়তে আসতেন কিসের নামাজ ফজর নামাজ নামাজ পড়েই আমার রাসূল কখনো উঠতেন না যদি কোনো বান্দা ফজর পড়ে মুসল্লায় যদি সূর্যোদয় পর্যন্ত অবস্থান করতে পারে এবং 2 রাকাত সালাতুল ইশরাক যেটা 2 রাকাত নফল নামাজ যদি পড়তে পারে আল্লাহ তাআলা তাকে টাটকা একটা হজ এবং উমরার সব তার আমলনামায় দিয়ে দেন কথা বোঝা গেল ওই সাহাবী করতেন কি তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজর নামাজ পড়েই ফরজটা পড়েই তিনি মারতেন দৌড়
নবী যেটা কয়েকদিন লক্ষ্য করলেন, লক্ষ্য করেই একদিন হঠাৎ করে পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? না। আমি কি তোমাকে কোনো ব্যথা দিয়েছি? না। তুমি আমার সামনে বসো না কেন? তুমি আমার সামনে দিকে তাড়াহুড়ো করে চলে যাও কেন? তালহা কেঁদে ফেললেন। তালহা কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমার জানটা আমি আপনার জন্য কুরবান করে দিতে চাই। আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমি নামাজটা ফরজ পড়ে আমি দৌড় মারার কারণ হলো আমি সুন্নত আল আযকারু বাদা সালা নামাজের পরে জিকির আজগার গুলো আমি করি না, এই জন্য আল্লাহর কসম করে বলি, আমার পরনে যে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই, আমার বাড়িও নাই হুজুর, আমি একটা পাহাড়ি গুহার মধ্যে অবস্থান করি। ওই পরিবারে আমি আমার আমার স্ত্রী, আমি যখন মসজিদে চলে এসেছি আমার স্ত্রীটা এমন কাপড় নাই যা দিয়ে তার নামাজটা হবে, তার শরীরটা ঢাকে না, আমি নামাজটা পড়ে যাব, নামাজ পড়ার পর সূর্যোদয়ের পূর্বে আমি আমার বাড়িতে হাজির হয়ে যাব, আমার এই চাদরটা আমার স্ত্রীর গায়ে দেব, সেই চাদর নিয়ে সে নামাজটা পড়বে। যরকম সুবহানাল্লাহ, এই একটা চাদর দিয়ে আমরা দুজন মিলে নামাজ পড়ি। হুজুর আমি যদি আপনার পিছনে বসে বসে যদি সূর্যোদয় পর্যন্ত থেকে যাই, আমার বরে নামাজটা কাজা হয়ে যাবে, আমার বরে নামাজটা কাজা যেন না হয় সেই জন্য আমি মসজিদ থেকে তাড়াহুড়ো করে বের হয়ে চলে যাই। এত প্রতিকূল পরিবেশেও তারা নামাজটা ছাড়েন নাই, সেই নামাজটা আমরা সুন্দর করব জোরে বলি ইনশাআল্লাহ। এখন আর একটা বিষয় হলো, এখানে তিন কাজে সফলতার কথা বলেছেন, নামাজ আদায়ের কথা এতক্ষণ ধরে বললাম, নামাজ কায়েমের কথা শুনতে কি সবাই রাজি আছেন নাকি? নামাজ শুধু আদায় করলেই চলবে না, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, মূল্যবান সময় এটাকে কাজে লাগাতে হবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, 35 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কয় বছর বয়সে ইসলাম কবুল করছেন? 30 বছরে। কত বছরে বলেন? 30 বছরে ইসলাম কবুল করেছেন, মারা গেছেন 35। ইসলাম পেয়েছেন কয় বছর? মাত্র কয় বছর? আমরা ইসলাম পাইছি কত বছর? 1970 বছর। 35 বছর কত বয়স? কত? 21 কাম সারছে এই বুড়া মানুষের বয়স 21 বছর। আচ্ছা, ওই যে মুরব্বী আছেন, 50-60-70 বছর পার হয়ে গেছে, সাহাবীর জীবন পেয়েছেন মাত্র ইসলামের কয় বছর? 5 বছর। এই 5 বছরে করলেন কি? বদর যুদ্ধ করলেন, উহুদ যুদ্ধ করলেন, খন্দকে গেলেন, খন্দকে যাওয়ার পরে শাহাদত বরণ করলেন, রক্তক্ষরণ হলো, তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর শহীদ হয়ে গেলেন। নবীর কাছে জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীর মৃত্যুতে আজকে ইহতাজ্জাতিল আরশ, আরশ কেঁপে উঠে গেছে। কে? সাদ বিন মুআজ। আল্লাহ তাআলা তার মৃত্যুতে এত খুশি হয়েছেন যে আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জোরে বলি আল্লাহু আকবার। জীবনের মতো জীবন গড়তে হবে আমাকে আপনাকে। ওই 5 বছরে তিনি বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি মদিনার 10 বছরের জিন্দেগিতে তিনি 86টা যুদ্ধ পরিচালনা করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা বলেন? নামাজ কায়েম করা। নামাজ আদায় তো করেছেন মক্কায়, নামাজ কায়েমের জন্য মদিনায় তিনি চলে এসেছেন। আমার নবীজির যতগুলো যুদ্ধ পরিচালনা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। এই তাবুক অভিযানে আমার নবীজি যখন রওনা দিবেন সিদ্ধান্ত নিয়েছেন, 30,000 সৈন্য তিনি এক জায়গায় করেছেন, 30,000 সাহাবিকে এক জায়গায় করেছেন, 30,000 সাহাবিকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি তাবুকের প্রান্তরে রওনা করলেন। 30,000 সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করবেন, রোমানদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন, সেই লড়াই করবেন তিনি। কিন্তু হলো কি, রোমানরা সাহস পেল না, মুতার যুদ্ধের যুদ্ধ সংগঠিত হলো না, মুতা কি বলে তাবুক অভিযান থেকে। আমার নবীজি তাবুক প্রান্তর থেকে 30,000 সৈন্য নিয়ে তিনি ফেরত আসলেন, মদিনার প্রান্তরে চলে আসলেন, মদিনার মসজিদে ঢুকলেন। একজন সাহাবী আস্তে আস্তে করে নবীর সামনে এসে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। কি কথা বলবা? হুজুর আপনি আমাকে মাফ করবেন নাকি? কি কি করেছো বলো তো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুক অভিযানে আপনাকে 30,000 সৈন্য সাহাবী
আপনাকে সহযোগিতা করে তার তাবুক প্রান্তর পর্যন্ত গিয়েছিল কিন্তু আমি নিজে কাম বিন মালিক কিন্তু আমি তাবুকের প্রান্তরে যাই নাই রাসূল বলেন কেন যাও নাই হুজুর ইচ্ছা করে যাই নাই কি করেছিলা গড়িমসি করছিলাম যাই নাই রাসূল বললেন তাই নাকি হ্যাঁ হুজুর সত্যি তাই করেছি আপনি আমাকে maaf করে দিন রাসূল বললেন আর কে কে যাও নাই বলো হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই আর কে যায় নাই মুরলা বিন রাবিয়া যায় নাই কয়জন হলো বলেন কয়জন হলো তিনজন যাই নাই আমরা আচ্ছা তিনজন যাও নাই ভালো কথা কি জন্য যাও নাই হুজুর অলসতা করেছি ঠিক আছে তোমরা চলে যাও কাম বিন মালিক মসজিদ থেকে বের হয়ে গেলেন তৎক্ষণাৎ আমার নবীজি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ও মদিনার সমস্ত আমার সাহাবীরা তোমরা জেনে রেখে দিও কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিয়া এই তিনজন সাহাবী আমার তাবুক অভিযানে যায় নাই তাবুকের প্রান্তরে যায় নাই একামত দিনের কাছে তারা অংশ গ্রহণ করে নাই গড়িমসি করেছে তারা ঢিলামি করেছে কোনো কথা নাই আজকের থেকে হেলালের সাথে আজকের থেকে কাবের সাথে আজকের থেকে মুরারার সাথে আমার কোন সাহাবী কথা বলবে না সালাম চলবে না কালাম চলবে না সম্পূর্ণরূপে বয়কট করা হলো কাব বিন মালিকের কানে যখন এই সংবাদ চলে এসেছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা তিনি বাড়ির দিকে রওনা করলেন গোটা দুনিয়া তার কাছে ছোট হয়ে গেল দরজায় নক করলেন ও আমার স্ত্রী দরজা খুলো স্ত্রী ভিতর থেকে বলছে আমার স্বামী দরজা খুলতে পারে শর্ত আছে কি শর্ত দরজা খুলে দেব আপনি ঘরের মধ্যে ঢুকবেন আমি পিছনের দরজাটা বের হয়ে যাব কারণ রাসূল আপনাকে বয়কট করেছেন আমি আপনাকে বয়কট করলাম আল্লাহু আকবার বলবেন না কাব বিন মালিকের কি নামাজের অভাব ছিল নাকি আস্তে কোন কেন নামাজের অভাব ছিল দান সদকার অভাব ছিল সাহাবী কিন্তু সাহাবী সাহাবী 30,000 সামনের মাঝে তিনজন না গেলে রাসূল তো মাফও করে দিতে পারতেন রাসূল বললেন কেন যায় নাই ওদেরকে আমি মাফ করব না একামতের দিন থেকে কেন দূরে থেকেছে মাফ করব না আল্লাহু আকবার বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই আচ্ছা আমার নবীজি এই তিনজনকে বয়কট করতে বললেন দুই নম্বর সাহাবী হেলাল বিন উমাইয়া হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর কত বছর 69 বছর আমার নবীজির চাইতেও বড় হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 বছরের বুড়ো মানুষের কানে যখন সংবাদ চলে গেছে দড়ি নিলেন হাতের মধ্যে শক্ত দড়ি হাতের মধ্যে নিয়া মদিনার মসজিদের সামনে চলে গেলেন একটা খুঁটি খুঁটি ধরলেন খুঁটিতে দড়িটা শক্ত করে বেঁধে দিয়া দুইটা হাত নিজের হাতে নিজে বেঁধে সামনে আসামি হয়ে বলেন আল্লাহ এই জমিনে তোমার আমার মতো বড় আসামি দুনিয়াতে নাই রাসূল যার বিরুদ্ধে বয়কট দিয়েছেন রাসূল যার বিরুদ্ধে বয়কটের ঘোষণা করেছেন কাঁদতে কাঁদতে হেলাল বিন উমাইয়া বেকারার হয়ে গেছেন বয়স কত বছর বলেন বলেন কত বছর 69 বছরের বুড়া মানুষ নবীজি তাকেও মাফ করলেন না কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন হেলাল বিন উমাইয়া সর্বশেষ কি হলো হেলাল বিন উমাইয়ার 50 দিন যখন পূর্ণ হয়ে গেল তাফসীরে এসেছে তার হাতগুলো ঘা হয়ে গিয়েছিল তার ঘা থেকে পচা পুঁজগুলো বের হচ্ছিল খাওয়া দাওয়া সব বন্ধ সাহাবীরা হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যায় দরজা দিয়ে হেলাল সালাম দেন কেউ সালামের জবাব দেয় না হেলাল বিন উমাইয়ার চরম কষ্ট মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 50টা দিন পার হয়ে গেছে কান্না থামে না শেষ পর্যন্ত কি হলো নবীজি না মাফ করলো তারা যে পরিমাণ তওবা করেছে আল্লাহর দরবারে তাদের তওবা কবুল হয়ে গেছে আমার নবীজির কাছে আয়াত নাযিল হয়ে গেছে ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু এই আয়াত যখন নাযিল হয়ে গেছে রাসূল আনন্দ প্রকাশ করে বলছেন সাহাবীরা আমি তিনজন সাহাবীকে মাফ করি নাই কিন্তু আল্লাহ তাআলা এই তিনজন সাহাবীর তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা আছে না নাই আস্তে বলে শিক্ষা আছে না নাই নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম একামতে দিন করলাম না নামাজ টাইমের সংগ্রাম করলাম না খবর আছে না নাই মুনাফিকের কাতার কিসের কাতার বলেন মুনাফিকের কাতারে যেতে হবে তিনটা কাজ আমরা করব আসেন দোয়া করি না দোয়া করবেন না তাহলে যাই ফজর নামাজ পড়ে এত সুন্দর ভালো মানুষ বলি আলহামদুলিল্লাহ চালাবো আলোচনা চলুক চলুক আলোচনা চলুক হুজুর মরুক হুজুর বাসুক সব দিকে খেয়াল করে জোরে বলি ইনশাআল্লাহ এত রাত ধরে
মানুষ বসে আছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা অনেক কথা আছে কথা তো এখনো বহু প্রসঙ্গ পড়ে আছে কিন্তু মাহফিল কমিটি একটু আমাকে অনেক আগে থেকে কিন্তু কানাঘোষা করতেছিলেন আমি এটা লক্ষ্য করেছি সব দিকেও খেয়াল করতে হবে আল্লাহ তুমি সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও আজকের মাহফিল আমি একটা মজা পাচ্ছি কি জানেন ওয়াজ করতেছি কিন্তু ঘামতেছি না প্রচুর শীত এটা বোঝা যাচ্ছে যে প্রমাণ হচ্ছে যে আপনারা খুব শীতের মধ্যে বসে আছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে এই শীতের মধ্যে আপনারা আসছেন এত রাত ধরে বসে আছেন বলি আলহামদুলিল্লাহ কয়টা কাজে লস নাই বলেন কয়টা কাজে চলতেছে কয় নাম্বার আরো আছে কয়টা একটা জোরে বলি ইনশাআল্লাহ শোনাবো মাহফিল কমিটি একটা আবদার করেছেন এই মাহফিলটা প্রত্যেক বছর হোক সবাই চান না আপনারা মাহফিলটার আয়োজন করেছে যুব সমাজ তো যদি আপনাদের কাছে যদি যুবকরা একটু যদি হাত বাড়ায় ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জোরে বলি ইয়া আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন সবাই বসে পড়ুন মেহরবানি করে সবাই বসে পড়ুন আমরা এখন সোজা দোয়ার দিকে চলে যাচ্ছি টেলিভিশন বা ছবি দেখা কি সবের কাজ আচ্ছা ইউটিউব বা মিডিয়ার মাধ্যমে ঈমান বাড়ছে না কমছে ইহার মাধ্যমে ফেতনার যুগে ক্ষতি না লাভ প্রশ্ন অবশ্য ক্রিটিক্যাল মিডিয়া আপনি এটা চার কাপ আমি চার কাপে কি খেয়েছি কি পান করছে চা এর মধ্যে যদি কেউ মদ ঢেলে খায় চার কাপের দোষ না যে ঢাললো তার দোষ ক্যামেরায় যদি আপনি ভালো কিছু করেন সওয়াব পাবেন ক্যামেরায় যদি খারাপ কিছু করেন কি হবে গুনাহ হবে তো আপনি এটাকে আপনি খারাপ বলতে পারবেন না আজকে এটা এই মিডিয়ার কল্যাণে এই প্রযুক্তির কল্যাণে দিনের প্রচার কমছে না বাড়ছে বাড়ছে তবে আপনাকে ঈমান নিয়ে আপনি যখন এই কাজটা করবেন তখন আপনাকে ঈমান নিয়ে এটাকে কাজ করতে হবে খারাপ কিছু আসলো আপনি দেখবেন না খারাপ কিছু আপনার চোখের সামনে পড়লো আপনি এটাকে কন্ট্রোল করবেন এটাই তো ঈমান এটা কি ঈমান ঈমান কন্ট্রোল হবে ঈমান ঠিক রাখবো কি মসজিদে না বাজারে বলেন ইমান ঠিক রাখার জায়গায় গিয়ে মসজিদ না বাজার মসজিদে ইমান এমনি ঠিক থাকবে নামাজ পড়বেন আপনি কিন্তু ইমানটা কন্ট্রোল করতে হবে বাজারে ওই জায়গায় লেনদেন ঠিক নাই ইমান ঠিক আছে ইমান ঠিক নাই এই জন্য মেইন বিষয়টা হচ্ছে প্রযুক্তির কোনো দোষ নেই প্রযুক্তি যে ইউজ করবে যে ব্যবহার করবে তার দোষ হবে প্রযুক্তিকে আপনি যেভাবে ব্যবহার করবেন এটা ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপ হবে জি আসেন আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন মেয়েদের জন্য পর্দা করা কি জোরে বলেন আচ্ছা নামাজের কাজা আছে রোজার কাজা আছে নামাজের কাজা আছে না নাই রোজার কাজা আছে না নাই আচ্ছা কিন্তু পর্দার কি কোনো কাজা আছে বলেন পর্দার কাজা আছে পর্দার কাজা নাই মা পর্দা আপনি করতেছেন না এটাকে আপনি কাজা করতে পারবেন না গুনাহ হয়ে যাবে আপনার আপনি এটাকে পূরণ করতে পারবেন না আল্লাহ তুমি মাদেরকে সঠিকভাবে এখনই পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আসেন আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে চাই ইউটিউবার যারা আসছেন দিন প্রচারের স্বার্থে ব্যবহার করবেন আমি মাঝে মাঝে দেখি অপ্রাসঙ্গিক অযৌক্তিক কিছু থাম্বনেইল উপস্থাপন করা হয় এগুলো করবেন না এবং আমার যদি অযাচিত আমার হয়তো অসতর্কতার কারণে কিছু কথা যদি একটু এক্সেস হয়ে যায় এটাকে যখন আপনারা এডিট করবেন প্রচার করবেন অন্তত দিন প্রচারের স্বার্থে এগুলোকে আপনারা একটু হলেও এডিটে আপনারা এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবেন জি বলেন বেতের নামাজ কি হয়ে পড়েন আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ বাস সব সহি বসেন আপনি এক রাকাত পড়েন বেতের নামাজ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সমস্যা নাই বেতের হলেই হলো বেতের মানে হচ্ছে বেজর বেতের মানে কি বেজর বাস আপনি পড়তে পারবেন এটা নিয়ে আমরা কোনো ফিতনা সৃষ্টি করতে চাই না বলি আলহামদুলিল্লাহ আপনি এক রাকাতও পড়তে পারেন পৃথক কোনো সমস্যা নাই লা শাক্কাফি কোনো সমস্যা নাই এগুলো নিয়ে কোনো গন্ডগোল করার দরকার নাই হ্যাঁ মাসখান থেকে আপনি টুপি তো ছিঁড়ছে এটা
এইটুবিতে ছিড়ছে এইটুবি পরে আসছেন আপনি কাম ছাড়ছে কি মুশকিল টুপি নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো প্রশ্নই করবেন না টুপি নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি আল্লাহ তাআলা কিয়ামতের দিন টুপি ধরবেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিউল মিসকিন এর মধ্যে কি টুপি আছে নাকি এগুলো কোনো বিষয় না এগুলো নিয়ে আমরা কোনো গন্ডগোল করব না ছোটখাটো বিষয় নিয়ে আমরা তর্কে যাব না জোরে বলি ইনশাআল্লাহ আসুন দোয়া ارشد ভাই জি বলুন দোয়া করেন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غفير راتني جمرات نفانو راتي تهاجر مسلمان نورو ناريكي نيه تمار كلامين اكتاعت كي شمني ركھے چستا کرو چي كيسو كتا بولار مهرباني كوري جيمون جتو گنا كرو چي تمام زندگين شمستو گنا گلو كي تمي الله ماف كوري داو সে শান্তি এসে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে আছে গুনার দিকে তুমি আল্লাহ নজর দিও না বান্দা মনে করে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মাস থেকে যাদের জন্ম দুখিনী মা জন্ম দুখি বাপ জান যারা চলে গেলেন মেহরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছ দিল থেকে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদে মত কপালে জুটাইয়া দিও মরণের ডাক কোন দিন আসবে জানি না মেহরবানি করে এমন ভাবে নিও না যেইভাবে নিলে তোমার কাছে গিয়ে আমরা ধরা খেয়ে যাব আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال أي الله تعالى أي غفير راتي تمر كتغلو بندا بكو كرم تحت پتے آتشي الله كارمون كن جل جنين تھند کرے داو رن گرست کرين مقتحر توفق دیا داو পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যুবকরা অনেক মেহনত করেছেন যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও পাঁচ ওয়াক্ত নামাজি বানাও এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসমের দুর্গ বানায়া দাও এরশাদ ভাইকে কবুল করো সবার নাম তো আমার জানা নাই যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না মেহরবানি করে এমন ভাবে নিও না যেইভাবে নিলে তোমার কাছে গিয়ে আমরা লজ্জিত হয়ে যাব আল্লাহ আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আয় আল্লাহ তাআলা কোন দিন মরবো জানি না তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে রে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে আমার জন্য কোনো সেলাইওয়ালা কাপড় বরাদ্দ হবে না সেলাইওয়ালা কাপড় গায়ে থাকলে তাও কেচি দিয়ে কেটে ফেলবে আয় আল্লাহ তাআলা সেলাই পকেট বোতাম নাই এমন জামা আমার গায়ে গায়ে ঢুকায় দেবে শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে কবরে শোয়ায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওয়াল্লাহ ওই কবর রেখে আসার পরে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটে খাবার হয়ে চলে যাবে রে আল্লাহ সাত দিন যাবে না পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে ওয়াল্লাহ তিন মাস যাবে না কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় গোড় ছাড়া কিচ্ছু নাই রে এই তো দুনিয়ার নিয়ম
তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এমন ভাবে নিও না যেইভাবে নিলে তোমার কাছে গিয়ে আমরা ধরা খেয়ে যাব রে আল্লাহ সেই অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ